হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো গতকালকে তোমাদের যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সংক্রান্ত তোমরা বহু প্রশ্ন করেছো, সেই প্রশ্নগুলো আমি যতটা পেরেছি রেসপন্স করেছি এবং সেই সংক্রান্ত দুটো ভিডিও অলরেডি আমি বানিয়েছি, আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো। তারপর থেকেও আমার কাছে আরও দুটো প্রশ্ন বারবার করে রিপিটেডলি এসছে বাই ফোন বাই মেসেজ, যে দাদা আমাদের যাদের রেজাল্টে ব্যাক বা ফেল লেখা আছে তো আমরা রিভিউ করলে ভালো হবে, মানে ভেরিফিকেশন করলে ভালো হবে নাকি আরটিআই করলে ভালো হবে, কোনটার পজিটিভ রেসপন্স পাওয়া যেতে পারে, এটা একটা জিজ্ঞাসা করেছো। আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছো যাদের রেজাল্টে ফেল কথাটা লেখা আছে তারা ভেরিফিকেশন করতে পারবে কিনা বা তারা ভেরিফিকেশনের জন্য যোগ্য কিনা। তো দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো প্রথমেই একটা কথা বলে রাখি, স্টেট কাউন্সিল কিন্তু 2019 পর তোমাদের যে রিভিউ প্রসেস সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ করে রেখেছিল এবং 2022 নভেম্বরে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস যখন হচ্ছে তোমাদের অনেকে যেমন ব্যাক পেয়েছিল অনেকে যেমন ফেল এসেছিলো রেজাল্টে, তো তখন কিন্তু স্টেট কাউন্সিল স্পেশাল সিচুয়েশনে কিন্তু রিভিউ প্রসেসটা কিন্তু আবার স্টার্ট করেছিল। আর এই বছরও হচ্ছে আবার রিভিউ প্রসেসটা কোথাও না কোথাও স্টার্ট করলো। তো আমি সবাইকে বলবো যে তোমাদের রিভিউ অপশানটা যখন স্টেট কাউন্সিল দিচ্ছে, অ্যাট ফার্স্ট তোমাদের কাজ হবে যে রিভিউ অপশানটা যখনই অ্যাক্টিভ হয়ে যাবে, তোমাদের স্টেট কাউন্সিল এখনও পর্যন্ত অ্যাক্টিভ করেনি, তোমরা দেখতেই পাচ্ছ কারেন্ট সেকশনে তোমাদের এই রেজাল্টের অপশানটা দেখাচ্ছে, তো এই যে কারেন্ট সেকশনেই দেখবে তোমাদের রিভিউ বা ভেরিফিকেশন যে অপশানটা সেটা চলে আসবে, তখন তোমরা ইজিলি সেটা করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। তো প্রথম কাজ হবে তোমাদের সেটা, বুঝতে পেরেছো? তারপরে তোমরা প্যারালালি আরটিআই চাইলে করতে পারো, বা যারা ভাবছো যে তোমরা ভেরিফিকেশন না করে শুধু আরটিআই করবে তারাও করতে পারো, কিন্তু আমি বলবো আরটিআই একটু লেন্দি প্রসেস এবং আরটিআই রেসপন্স অনেক দেরিতে আসে, ঠিক আছে? সেক্ষেত্রে ভেরিফিকেশনটা তোমাদের জন্য মনে হয় সুইটেবল হবে, ঠিক আছে? তো ভেরিফিকেশনটা তোমরা করে নেওয়াটাই ভালো হবে। এবার দেখো ভেরিফিকেশনে যেমন একটা সাবজেক্টে 300 টাকা করে খরচা, আর আরটিআই টোটাল প্রসেসটার জন্য 10 টাকা খরচা। এবার এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করবে বা না করবে, ঠিক আছে? কিন্তু আরটিআই অনেকটা ডিলে হয় প্রসেসটা, এটা কিন্তু তোমাদেরকে আমি প্রথমেই বলছি। কেউ যদি জিজ্ঞাসা করো দাদা আমি যদি দুটোই করতে চাই, মানে আরটিআই করবো প্লাস হচ্ছে আমি ভেরিফিকেশনও করবো, তাও তুমি করতে পারো, ঠিক আছে? তবে অবশ্যই এই রিগার্ডিং বিষয়গুলো নিয়ে তোমাদের কলেজ এন্ড থেকে যদি কোনো সাবজেক্টে, বিশেষ করে প্র্যাকটিক্যাল সাবজেক্টে যাদের মানে সাপ্লি এসছে, ঠিক আছে, তারা একবার কলেজ এন্ডে কথা বলো সেই সাবজেক্ট টিচারের সাথে, যেটা আমি আগের ভিডিওতে বললাম। হ্যাঁ, তোমরা যেগুলো তোমাদের প্রসিডিওর সেগুলো তো তোমাদের ফলো করতেই হবে, আরটিআই বলো ভেরিফিকেশন বলো। তাছাড়াও যে সমস্ত টিচারদের হাতে বিষয়গুলো ছিল তারা ঠিকঠাক নাম্বার পাঠিয়েছেন কি না, কোনো ধরনের কোনো ভুলবশত নাম্বার ভুল গিয়েছে কি না বা সাবমিশনে কোনো প্রবলেম হয়েছে কি না, সেটাও কিন্তু তোমরা কনফার্ম করে নিও। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই জিজ্ঞাসা আমাকে করছিলে যে দাদা যদি আমাদের রেজাল্টে ফেল লেখা থাকে তাহলে আমরা ভেরিফিকেশন করতে পারবো কিনা। তো গতকালকে 27 তারিখে তোমাদের স্টেট কাউন্সিল যে ভেরিফিকেশনের নোটিশটা দিয়েছিল সেখানে কিন্তু কোথাও এটা মেনশন ছিল না যে একজন ব্যাক ক্যান্ডিডেট বা পাস ক্যান্ডিডেটই শুধুমাত্র ভেরিফিকেশন করতে পারবে, ফেল যারা স্ট্যাটাস আছে তারা ভেরিফিকেশন করতে পারবে না, ঠিক আছে? তো যদি যখন তোমাদের ইয়েটা স্টার্ট হবে ভেরিফিকেশন প্রসেসটা স্টার্ট হবে তখনই একমাত্র ক্লিয়ারলি এটা বোঝা যাবে। তবে যেহেতু ওখানে কোনো কিছু মেনশন নেই তাই যারা ফেল ক্যান্ডিডেট আছে তারাও কোথাও না কোথাও ভেরিফিকেশন করার হয়তো সুযোগ পাবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়, কিন্তু এখনও পর্যন্ত সেটা কনফার্ম কিছু বলা যাচ্ছে না, যেহেতু ওখানে তোমাদের নোটিশের মধ্যে ক্লিয়ারলি কিছু মেনশন ছিল না। এবার ভেরিফিকেশনের পোর্টাল ওপেন হওয়ার পরে যদি দেখা গেল একজন ফেল ক্যান্ডিডেট তুমি ভেরিফিকেশন করতে গিয়ে তুমি আটকাচ্ছ, তার মানে তুমি বুঝতে পারবে যে তুমি করতে পারবে না, হ্যাঁ তুমি এলিজিবল নও। আর যদি দেখো তুমি করতে পারছো সেক্ষেত্রে তুমি করে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই হচ্ছে ছোট্ট আপডেট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।